এতটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি কিছু বানিয়ে বললাম নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। রবি ঠাকুরের ইশারা, আমরা সবাই তার অনুসারী, তাই না মৌসুমী? রবীন্দ্রনাথ আমাদের ছেয়ে আছে, ছুঁয়ে আছে, এটা আমাদের গৌরব, আমাদের গর্ব। শ্বাসে প্রশ্বাসে, বিশ্বাসে নিঃশ্বাসে। অদিত দাদা, তবে কিন্তু দত্তদাকে ফলো করতে গেলে আমাদের দৌড়তে হবে, কারণ দত্তদাদা দু পায়ে দৌড়ে দৌড়ে সব জায়গায় খবর পৌঁছে দেয়। আমরা কোথায় অতটা পারবো না, এত ফলো করা সম্ভব নয়। খুব ভালো লাগলো, খুব একটু আন্তরিক ভাবে বললেন, মনের আবেগ থেকে কিন্তু দত্তদা কথা বলেছে। আমি ছিলাম তো, ও আচ্ছা, ওই ব্যাপারটা সই পাতালা, ওই দেখো কোথাকার জিনিস কোথায় গেলে থামে। অদিতি, অদিতি লখনৌতে বড় হবা না তোর? ও হিন্দি উর্দুটা মানে একদম জনের মতো বলতে পারে, আর বাংলা কেমন বলে আমরা পরীক্ষা নিই। মৌসুমীদির লেখা চির সখা, আমি মৌসুমীদি বলি, তাই মৌসুমীদি বললাম, কারণ সেটাই বোধ হয় সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর সারনেম তো যা খুশি হতেই পারে, হ্যাঁ দত্ত মিত্র স্যার যেমন জীবনে আসবেন সেভাবে সারনেম। তো সেজন্য মৌসুমীদির পরিচয় বোধ হয় মৌসুমীদি নিজেই, তাই মৌসুমীদির নামটাই বলাটা মনে হলো আমার কাছে অনেক বেশি আন্তরিক, কারণ ওনার লেখাগুলো যতবার পড়েছি যখন পড়েছি মনে হয়েছে যেন আমি সেখানে দাঁড়িয়ে আছি। তাই মৌসুমীদি যে এত সুন্দর একটা উপহার সবাইকে দিচ্ছে, আমার মনে হয় সবার কিন্তু এই বইটা সংগ্রহ করা উচিত। তো সেক্ষেত্রে উনি বলছেন, না আমার ভালোবাসার যারা বন্ধু রয়েছেন আজকে যারা এসেছেন এখানে, তারা যদি আজকে তিনি বইটি কেউ সংগ্রহে রাখেন, তাহলে উনি ওই ঠিক চৈত্র মাসের সেই বই মনে হয় যেটা মনের ভেতর থেকে উনি বলছেন, একটা একটা ডিসকাউন্ট, একটা একটা অ্যামাউন্ট একটা উনি ছেড়ে দিতে রাজি হয়েছেন। বা সেটা আক্ষরিক অর্থে আমরা যদি হিসেব করে দেখি আর কি ক্যালকুলেটারে, ওটা 20% হয়, মানে বিশেষ এতে যে দাম রাখা আছে সেটা আমার আমার মতে খুবই কম। তা আমি আমি সেই হিসেবেই বলছি যে বইটা আমি কিনলাম, এটা আমি সবাইকে দেখাতে চাই। ধন্যবাদ। কবিতাকে যারা এইভাবে ভালোবাসছেন ভালোবাসেন, তারা এই অর্থে যিনি যিনি বললেন যে প্রত্যেকটি কবিতার যে মূল্য আছে তার পাশে এই আর্থিক মূল্য একেবারেই একেবারেই কম, এই চিন্তাধারাটি প্রত্যেকটি মানুষের মধ্যেই আছেই আমরা ধরে নেব, যারা শিল্প ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, সংস্কৃতির প্রেমে যারা বিচরণ করেন, আর্থিক মূল্যটা সেখানে বড় কথা নয়। কি দেবতা, তাই তবু একবার জেনে নেওয়া। আমি আমার নাম অতনু দে, দ্য স্ট্রিট পেন্টার। আমি ইউটিউবে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। আমি সারা কলকাতায় এমনকি কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় আমি রাস্তায় রাস্তায় ছবি আঁকি, এটাই আমার পরিচয়। তা আমি এই আমি আজকে সৌভাগ্যক্রমে এই অনুষ্ঠানে এসেছি, এসে বইটা নেওয়ার কেনার সুযোগ পেলাম, হ্যাঁ, যার জন্যে আমি খুবই গর্বিত এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি আপনি আপনার হাতে আমাকে এইটা দিলেন, আমার বইটা দিলেন, এটা বিরাট প্রাপ্তি আমার কাছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এরকম অপূর্ণবাবুদের আমাদের কিন্তু খুব প্রয়োজন, একশোবার। কারো কারো কাছে স্বার্থই বড়, প্রয়োজনে করে প্রিয়জন, নাকি দুনিয়াটা নিষ্ঠুর বড়, প্রিয়জনই শুধু প্রয়োজন। আমার শরীরের মৌসুমী কবিতায়